গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা 86 নম্বর পৃষ্ঠায় দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে অর্থাৎ টাকায় প্রকাশ করো এই অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা পয়সায় প্রকাশ করো অঙ্কগুলি করেছিলাম, আজকে আমরা টাকায় প্রকাশ করো এই অঙ্কগুলি করব। আমরা কি জানি, পয়সা থেকে টাকায় প্রকাশ করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। আমি আজকে তোমাদের দুটো নিয়ম দেখাচ্ছি, তোমাদের যে নিয়মটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তাহলে পয়সা থেকে টাকায় যেতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয় 100 দিয়ে। দেখো, এক আমরা এইভাবে ভাগ করতে পারি। এখানে দেখো 100-র মধ্যে কটি অঙ্ক আছে, একটি, দুটি, তিনটি, এখানে সেখানে কি আছে, নয় হলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এখানেও আমাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা করতে হবে, তবেই আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। তাই আমরা প্রথম দশমিক বসাবো, দশমিকের জন্য কি হয় একটা শূন্য বসে। এখানে আছে 100, দশমিক বসিয়ে এখানে হলো 90, তাহলে আমাদের আরও একটি শূন্যের প্রয়োজন। এখানে কি করবো, একটা শূন্য বসাবো, বসিয়ে এখানে একটা শূন্য লিখবো। এবার দেখো এখানে 100, এখানে 900, তাহলে দুটোই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো, 109-এ 900 এত টাকা। তাহলে অতএব 9 পয়সা সমান 0.09 টাকা, অথবা আরও যেটা আমরা করতে পারি, 9 পয়সা কত দিয়ে আমরা ভাগ করব, 9-কে 100 দিয়ে ভাগ করব, তাই তো? 100 দিয়ে ভাগ করা মানে দেখো 100-এ কটি শূন্য আছে, দুটি শূন্য আছে, অর্থাৎ আমরা দুই ঘর আগে দশমিক বসাবো। 9 তো একটি ঘর, তাহলে আমাদের আরও একটি ঘর বাড়াতে হবে, অর্থাৎ 9-এর আগে আমাদের কি করব, একটা শূন্য বসাবো। তাহলে দুই ঘর হয়ে গেল, দিয়ে আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম, বা এখানে শূন্য, দশমিকের আগে একটা শূন্য লিখলাম, আর এখানে একক হিসেবে লিখলাম টাকা। তোমাদের যে নিয়মটা সুবিধা হবে তোমরা সেই নিয়মটাই করবে। এরপর চলো আমরা আরও একটা অঙ্ক করে দেখি, ঘয়েরটা দেখো। ঘয়েরটা কত আছে, 245 পয়সা। এক প্রথম আমরা কি করতে পারি, 245 ভাগ 100, কয় ঘর আগে দশমিক বসবে, দুই ঘর আগে দশমিক বসবে, তাহলে শেষ থেকে আমরা দু ঘর দেখব, এক ঘর দু ঘর, তাহলে দশমিকটা কোথায় বসবে, এইখানে। তাহলে কি হলো, এটা 2.45 টাকা। তাহলে আমরা উত্তর লিখব, অতএব 245 পয়সা সমান 2.45 টাকা। আর যেভাবে আমরা ভাগ করে শিখেছি, দেখো 100 দিয়ে 245-কে ভাগ করব। প্রথম তো দুটোই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই 100 2-এ 200 বিয়োগ করলে 5 নামলো, 4 নামলো, 2-এ 2 মিলে গেলে 0। এখানে এবার দেখো দুই অঙ্ক বিশিষ্ট হলো, তাহলে দশমিক বসিয়ে এলে কি হয়, একটা শূন্য হয়, 450 104-এ 400 বিয়োগ করলে হচ্ছে 50। যেহেতু দশমিক বসানো আছে তার জন্য কি নামবে, একটা শূন্য নামবে, 105-এ 500-এ 2.45 টাকা। দেখো দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের 2.45 টাকাই আনসার বেরোলো। তোমাদের যে নিয়মটা সুবিধা মনে হবে তোমরা সেই নিয়মটাই করবে। গুড বাই এভরিওয়ান।